শিক্ষার্থী বন্ধুরা, মাই সিপিএ ট্রেনিং এর পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আমি মনোয়ার শিপন। ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইন ফর অ্যাফিলিয়েট সিপিএ মার্কেটিং এর লেসন 9 আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। লক্ষ্য করুন, ডিজাইনের এ পর্যায়ে আমরা আফটার পোস্ট অর্থাৎ আফটার পোস্টিং কিছু টেকনিক নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করুন, এখানে আমরা তিনটি প্রোডাক্ট পোস্ট করেছিলাম। তো সাপোজ আমি মনে করছি যে এই প্রোডাক্টটি আমার বেশি সেল হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ কাস্টমারকে আমি বেশি শো করতে চাচ্ছি, অথবা এটি যদি সিপিএ অফার হতো অর্থাৎ এখান থেকে আমি বেশি সাইন আপ আশা করছি, তাহলে আমি এই অফারটি একদম উপরে রাখতে পারি সবসময়। তো এই কাজটি আমরা কিভাবে করতে পারি? লক্ষ্য করুন, আমি যদি ড্যাশবোর্ডে যাই, পোস্ট, অল পোস্ট, আমরা দেখে আসি কোন অফারটি। এটির টাইটেল হচ্ছে স্কিন হোয়াইটনিং ফর এভার। লক্ষ্য করুন, তো আমি যদি এটি এডিট করি, এখানে লক্ষ্য করুন ভিজিবিলিটি এডিট অপশানে আমরা যদি ক্লিক করি, লক্ষ্য করুন এখানে একটি অপশান রয়েছে স্টিক দিস পোস্ট টু দ্য ফ্রন্ট পেজ। তো আমরা যদি এটি সিলেক্ট করে দেই এবং আমরা যদি আপডেট করি, তাহলে এই পোস্টটি সবসময় উপরে শো করবে ব্লগের। আমি পরবর্তীতে যত পোস্টই করব সব এই পোস্টের নিচে শো করবে। এখানে লক্ষ্য করুন আরেকটি অপশান রয়েছে পাসওয়ার্ড প্রোটেক্টেড। আমরা ইচ্ছে করলে যে কোনো পোস্টকে পাসওয়ার্ড প্রোটেক্টেডও করতে পারি। তো এই বিষয়টি আমাদের বোধহয় খুব একটা প্রয়োজন হবে না। লক্ষ্য করুন, আমি যদি এখানে সিলেক্ট করি, একটি পাসওয়ার্ড দিই, ওকে করি, তাহলে ভিজিটর এই পোস্টটি দেখার জন্য পাসওয়ার্ড দিয়ে ঢুকতে হবে। তো আমি মনে করছি এটি আমাদের জন্য নো নিড, অর্থাৎ এটি আমাদের প্রয়োজন নেই। আমি এই পোস্টটিকে স্টিকি করে দিচ্ছি আপডেট। এই অবস্থায় আমরা যদি ভিউ দেখি, ডান, এখন আমরা পরবর্তীতে যত পোস্টই করব সবগুলো পোস্ট এই পোস্টের নিচে শো করবে। লক্ষ্য করুন, এখানে আমরা কিছু মেনু তৈরি করেছিলাম এবং প্রত্যেকটি মেনুতে আমরা এক একটি প্রোডাক্ট সেট করেছি। তো এই মেনুগুলো এক একটি ক্যাটাগরি, অর্থাৎ আমি যে পার্টিকুলার নিশে কাজ করছি সেই নিশের ক্যাটাগরি। তো এই নিশে আমি পোস্টগুলোকে অ্যাড করে দিতে পারি সাব মেনুতে। লক্ষ্য করুন, সাপোজ আমি যদি মেনুজে যাই, অ্যাপারেন্স মেনুজ, অনেক থিমে এ ধরনের পেজেসের মতো পোস্ট অপশানটিও এখানে থাকে এবং সেখান থেকে আমরা পোস্ট মেনুতে নিয়ে আসতে পারি। তো যেহেতু নেই, আমরা একটু টেকনিক করে নিয়ে আসতে পারি। যেমন ধরুন এখানে লিঙ্কস অপশানটি রয়েছে, তো সেক্ষেত্রে আমি যদি আমার পোস্টটি আগে দেখে নেই, লক্ষ্য করুন, এটি হচ্ছে আমার মেইন এই পোস্টের লিঙ্ক। তো আমি যদি এটিকে কপি করে নেই, লক্ষ্য করুন আমি যদি লিঙ্কসে ক্লিক করি, সাপোজ এখানে আমি দিয়ে দিলাম এবং সাপোজ এটির নাম দিলাম আমি প্রোডাক্টের নামের সাথে মিল রেখে কপি আমি এখানে দিয়ে দিচ্ছি। অ্যাড টু মেনু, লক্ষ্য করুন এই লিঙ্কটি আমার মেনুতে অ্যাড হয়ে গিয়েছে। তো এটি আমি সেট করব কোথায়? এটি সেট করব আমি আমার ক্যাটাগরির সাথে মিল রেখে, আর এটি হচ্ছে বিউটি ক্যাটাগরির। তো আমি ক্লিক করে ধরে ড্র্যাগ করে, লক্ষ্য করুন বিউটি মেনুর নিচে এখানে যদি আমরা দেই, এটি মেনু আকারে সেট হবে, আর আমরা যদি একটু ডান সাইডে সেট করি তাহলে এটি সাব মেনু আকারে সেট হবে। তো এই অবস্থায় আমরা যদি সেভ করি এবং ভিউ দেখি, ওয়েবসাইটের ফ্রন্ট এন্ড ভিউ, লক্ষ্য করুন ডান,
अर्थात एभवे थीमे जदि मेनूते पोस्ट एड करार अपशन नाओ थाके आम्रा लिंकर माध्यमे तैरी करे एड करते पारी सब मेनूते। लक्ष्य करुन एखन कोनो भिजिटर जदि एखान थेके क्लिक करे এই সাব মেনুতে ক্লিক করে সে আমার এই পোস্টে চলে যাচ্ছে। টিউটোরিয়ালটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।